হ্যালো ভিউয়ার্স, বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুলসুম। দেখতেই পাচ্ছেন চিত্রনায়িকা বুবলি সাকিব পুত্র সেজাদ খান বীরকে নিয়ে সাকিব খানের মায়ের সঙ্গে কেক কাটছেন। তার আরেকটি ছবিতে আমরা দেখতে পাচ্ছি যেটা সাকিব খানের ছেলে মিলাদে বসে আছেন, তার জন্য মিলাদ হচ্ছে। সাকিব খান এই মুহূর্তে কোথায় ছিলেন তিনিও সেটা জানালেন। তিনি বললেন, আসলে আমি রাজকুমার সিনেমার ইফতারের আয়োজনে ব্যস্ত ছিলাম, বাসায় ছিলাম না। সেই ফাঁকে বুবলি এবং সেজাদ খান বীর বাসায় এসেছিল, মায়ের সঙ্গে কেক কেটেছে, মা সেজাদকে কেক খাইয়ে দিয়েছে। এ পর্যন্তই আসলে জন্মদিন ওভাবে ঘটা করে করা হয়নি এবং বীরের জন্মদিনও আসলে আমি থাকতে পারিনি, কারণ অনেক বেশি ব্যস্ততায়। আর তাছাড়া বীর এখন অনেক ছোট, ওর জন্মদিন হয় কি না কি হয় ওইগুলো কিছুই বুঝতে পারে না। ওরা যখন বড় হবে তখন জন্মদিন করা হবে। যেমন জয় এখন বুঝতে পারে, কথা বলে, এটা এনে দাও ওটা করে দাও, এগুলো বুঝে অভিমান করতে পারে, কথা বলতে পারে। তো বীরও যখন বলতে পারবে, বলতে শিখবে, তখন নিশ্চয়ই ওর জন্মদিনটাও বড় করে পালন করা হবে বা ঘটা করে করা হবে। এই মুহূর্তে আসলে কাজ নিয়েই ব্যস্ততায় যাচ্ছে, অনেক বেশি ব্যস্ত আছি, বাইরে ছিলাম, সেজাদ কখন আসছে সেটাও জানি না। তবে সব কিছু মিলিয়ে আমি চাই আমার সন্তানেরা ভালো থাকুক, যেখানেই থাকুক অনেক শান্তিতে থাকুক এবং ওরা বড় হয়ে মানুষের মতো মানুষ হোক। আর ওদের জন্য কিছু করার সেটাই তো ট্রাই করছি, বিজনেস বলেন কাজ বলেন সবই তো ওদের জন্যে। ওরা যখন বড় হবে নিশ্চয়ই ওদের অধিকার ওরা বুঝে নিতে পারবে, এটা নিয়ে ইস্যু করার কিছু নেই। আমি তো বলেই দিয়েছি তার মায়ের সঙ্গে আমার হবে না, তার সঙ্গে আমার কোনো কথাও হবে না, কিংবা কোনো সম্পর্কই তার সঙ্গে আমার নেই। তো যে বিষয়টা নিয়ে তিক্ততা হয় সেটা নিয়ে কথা না বাড়ানোই ভালো। আমি মনে করি যে ওই ব্যাপারে এই প্রসঙ্গে আসলে আমাকে জিজ্ঞেস করার কিছু নেই। আপনারা ছবিতেই তো দেখেছেন যে সে তার বাড়িতে মিলাদ পড়িয়েছে তার বাবা মা ভাই বোনের সঙ্গে। আর আমার মা বাসায় এসেছিল, মায়ের সঙ্গে সেজাদ কেক কেটেছে, মা সেজাদকে কেক খাইয়ে দিয়েছে। তো কোনো সমস্যা তো হচ্ছে না, সমস্যা কোথায়? সন্তান আমার অবশ্যই, দুটোই আমার সন্তান, দুজনের জন্যই আমার অনেক মায়া রয়েছে, অনেক কাজ রয়েছে তাদের জন্য করবার। আমি দায় দায়িত্বটুকু ঠিকমতো পালন করছি এবং করার চেষ্টা করছি। শুধু তো সন্তানের জন্য দায় দায়িত্ব পালন করলেই হবে না, আমার তো দেশবাসীর জন্য দায়িত্ব পালন করতে হবে। একজন নায়ক হিসেবে এত দূর টেনে নিয়ে এসেছি মিডিয়াকে, এখন তো আমি মাঝপথে ছেড়ে দেবো না। সামনে ঈদ, তো কোন হলে সিনেমাগুলো যাবে, কীভাবে যাবে, সেগুলো নিয়ে অনেক আলাপ আলোচনার বিষয় রয়েছে। এখন তো আর মাত্র 20টা দিন রয়েছে, যেহেতু অনেকগুলো সিনেমায় মুক্তি পাবে এবার ঈদে, তো সেই দিক থেকে ব্যস্ততা রয়েছে। ঠিকমতো বাসায় থাকার সময় পাচ্ছি না বা কাজে থাকছি, কাজ নিয়ে ব্যস্ত থাকছি। তো আশা করি আপনারা সবাই যাওয়ার জন্য বীরের জন্য দোয়া করবেন, এটাই আপনাদের কাছে আমার প্রত্যাশা। বন্ধুরা, সাকিব খানের কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। যারা এখনও করেননি, সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করলে আপনাদের কাছে পৌঁছে যাবে বিনোদন জগতের সব খবর সবার আগে। Thank you.